গ্রামে গিয়েছি আর এভাবে করে পিঠা খাবো না তা কি হয়। এই পিঠাটা ছোটবেলা থেকে আমার অনেক বেশি পছন্দের। কোন কোন এলাকায় কি নামে ডাকে আমি জানি না, আমাদের এলাকায় খোলা যা পিঠা নামেই চিনি। তো এবার এত বেশি পরিমাণে খেয়েছি, মানে প্রতিদিন এই পিঠা খেয়েছি, শুধু 2 দিন মনে হয় পরোটা খেয়েছি। আর আজকে রান্নাবাড়ি একটু শেয়ার করব। গ্রামে আসার পরে আসলে রান্নাঘরে অত বেশি যাওয়া হয় না, যেহেতু ভাবিরা আছে সেহেতু আসলে ভিডিও করা হয় না, সেজন্য আপনাদের সাথে ব্লগও শেয়ার করতে পারিনি। আর গ্রামে আসলে সবসময় টুটু কোম্পানির ম্যানেজার হয়ে যায়, সময় পাই না, আর সমাজে কীভাবে চলে যায় সেটাও জানি না। তো আজকে ভিডিওটি করব, সেজন্য রান্নাঘরে আসলাম। এখানে হচ্ছে পিঠা বানাচ্ছি, আর আমার হাতে প্রথম অবস্থায় পিঠাটা হতে চাচ্ছিল না, পরবর্তীতে হয়েছে। সত্যি বলতে আমি এই পিঠাটা আগে অনেক সুন্দর বানাইতে পারতাম, কিন্তু এখন না বানাতে এই জিনিসটা আমার হাতে অত বেশি হচ্ছে না, যাই হোক পরবর্তীতে হয়েছে। কিন্তু আমার আফুর হাতের এই পিঠাটা এত বেশি সুন্দর হয় আর মজা হয়, অনেক মুসমুসা হয়, তো সেটার প্রেমে পড়ে গেছি আমি। এত ভালো হয়েছে, মানে কি বলতাম, আফু যখন পিঠা বানায় তখন আমি 5-6টা খেয়ে ফেলতে পারবো এরকম, আর আমি যখন মানে তখন 2টার বেশি খাওয়া যাবে না, মানে একটু নরম নরম হয় আর কি। যাই হোক, এটা বানাতে আমাদের খোলার অবস্থা হালুয়াটাই, 2টা খোলা নষ্ট হয়ে গেছে, তাও আমরা এই পিঠা খাওয়া ছাড়িনি, প্রতিদিন বানানো হয়েছে, মানে 2-3টার মতো খোলা আমরা শেষ করে আসছি। এই পিঠাটা গরম গরমে অনেক বেশি মজা লাগে, সেজন্য একদিকে বানানো হচ্ছে আর একদিকে আমরা সবাই খাচ্ছি, আর খাওয়ার পরেই আসলে আমরা রান্না করব। বাবার বাড়িতে আসলে আমার যে কি হয় আমি জানি না, মানে আমার কাজের আগ্রহ একেবারেই মানে জিরোতে নেমে যায়, আগ্রহ একেবারেই থাকে না। এখানে আসলে আপু ওদেরকে গোসল করিয়ে দেয়, এরপরে আম্মু কাপড় চাপড় ধুয়ে দেয়, মানে তাও আমি সময় পাই না। আর নিজের সংসারে যখনই থাকি তখন ওদেরকে টাইম মতো খাওয়ানো, গোসল করানো বা নিজে গোসল করা, মানে সবই হয়। আর একে তো শীত, এই শীতের মধ্যে আমি 3-4 দিনও গোসল করতেছি না, কারণ হচ্ছে একেবারে সূর্যের দেখা মিলতেছে না। তো যদিও করি তাহলে গরম পানি ছাড়া তো একেবারেই যাই না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এখানে হচ্ছে তরকারি রান্না করব আজকে, তাসপিয়ার আব্বু আসবে। মাটির চুলা রান্না করা আমার অনেক বেশি পছন্দের, কিন্তু এখন তো বাবার বাড়িতেও গ্যাস অনেক আগেই আসছে, সেজন্য আর হয় না। তো ছাদের উপরে আমরা একটা চুলা বসাই আর কি, প্রতিবার যখনই আসি ওই চুলাটা বসানো হয়। তো আব্বু কিনে দিয়েছিল, তো আমি চলে যাওয়ার পরে ওই চুলাটা অযত্ন অবহেলায় পড়ে থাকে। তো গতকালকে বসাইছি কিন্তু এখনও কিছু করা হয়নি, কারণ এটা আরও একটু এটার কাজ বাকি আছে আর কি। এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব। তো খুন্তিটা আমি কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না, তো একটা মানে চামচ দিয়ে নাড়াচাড়া করার পরে এরপরে পেয়েছি আর কি। যাই হোক, রান্না করার সময় বেশি মানুষ হলে যা হয় আর কি। আর নিজের রান্নাঘরে আসলে যেই সহজভাবে ভিডিওগুলো করা যায়, অন্যের রান্নাঘরে সেটা করা যায় না। এটা তো আমার বাবার বাড়ির রান্নাঘর, তো সেই হিসেবে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, যতটুকু পেরেছি করেছি আর কি। তো এখন খুন্তিটা পেয়ে আমি নাড়াচাড়া দিয়ে এরপরে হচ্ছে রান্নাটা শেষ করলাম। আর এদিকে হচ্ছে খুব বড় একটা মাছ এনেছিল আফু, তো মাছটা মানে নাড়িবুড়ি ফেলেই এনেছিল, কিন্তু অনেক বড় হওয়াতে কাটতে অনেক বেশি অসুবিধা হয়েছিল। তো এই মাছটাও আজকে রান্না করব তাজা তাজা। আসছি যে সবে মাত্র 5-6 দিন হয়েছে, কিন্তু তাসকিনের আব্বু আবার যাওয়ার জন্য তাড়া দিচ্ছে, কারণ তাসকিনকে এখনও ভর্তি করানো হয়নি, সেই হিসেবে তাড়াতাড়ি চলে যেতে হবে। আর এবারে জার্নিটা আমার একেবারেই ভালো ছিল না। আমি যাওয়ার পরে বুঝতে পেরেছি এত ঠান্ডা, আর আমি অনেক বেশি পরিমাণে জামাকাপড় নিয়ে গেছি, বিশেষ করে হচ্ছে শাড়ি কাপড়, মানে আমি একটু ছবি ভিডিও করব। কিন্তু এত বেশি ঠান্ডা যে ঘর থেকে আসলে বের হতেই মন যাচ্ছিলো না, কারণ সূর্য উঠতে উঠতে মানে 11টা 12টা বেজে যায়, এর পরবর্তীতে একটু কাজ থাকে বা খাবার দাবার খেয়ে আবার কম্বলের নিচ থেকে উঠতেই মন চায় না। অনেকেই আছে বিয়ের আগে কাজ অত বেশি করে না বা মায়েরা করায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিয়ের আগ থেকেই আসলে টুকটাক ঘরের কাজগুলো করতাম, আর সবসময় আমি আর আমার আফু ভাগাভাগি করে কাজগুলো করতাম, যে আমি এটা করব তুমি ওইটা করবা। তো প্রথমে আসলে 2টা 2টা কাজ ভাগাভাগি করা হতো, তো যেটা একটু কঠিন সেটা আসলে কেউ নিতে চাইতো না। ওই দিনগুলো আসলে অনেক বেশি মিস করি আর কি। আর আজকেও আমরা ভাগাভাগি করেই কাজ করতেছি, আর আফু একদিকে করতেছে আমি একদিকে করতেছি, মানে ও কাটাকুটি করে দিয়েছে আমি এখন রান্নাটা করতেছি। এটার মধ্যে কী যে সুখ আর কী যে আনন্দ সেটা প্রকাশ করা যাবে না। যাদের এরকম বোন আছে মানে সমান সমান, তারাই অন্তত এর আনন্দটা বুঝতে পারবেন। আমি এখন মাছগুলো ভাজি করে নেব, এর পরবর্তীতে আসলে মাছটাও একটু ভুনা করবো আর কি টমেটো দিয়ে। তো আজকে সবগুলো তরকারি অনেক বেশি মজা হয়েছে। আফু আর আমি অনেক বেশি সংসারী হয়ে গেছি, আর অনেক বড় হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এখনও আগের মতো যে আমি এটা করব তুমি ওইটা করো, মানে এরকম করে করে আসলে কাজগুলো করি, আর খুব আনন্দ লাগে। আর রান্নাবাড়ি যেহেতু আমার অনেক শখ, মানে আমার অনেক পছন্দের একটা জিনিস হচ্ছে রান্না করা, যোগাযন্ত করতে আমার অত বেশি ভালো লাগে না, আফু আবার যোগাযন্ত করতে অনেক পছন্দ করে। তো সব কেটে কুটে দিয়েছে, এরপরে
আমি রান্নাটা করেছি। তো রান্না করতে খুব একটা সময় লাগেনি, আধা ঘন্টার মধ্যে কিন্তু সব হয়ে গেছে। তো আমি কিন্তু আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, যদিও বা এই কাজগুলো আসলে আমার না, কিন্তু তাও একটু আমি ভিডিওর জন্য হলেও করতেছি আর কি। এখানে মুরগির মাংসটা হয়ে গেছে, এরপরে হচ্ছে একটা সবজি রান্না করেছিলাম, এই তো ধনে পাতা দিয়ে দিলাম, এটাও হয়ে যাবে। আর তাসপের আব্বু মিষ্টি এনেছিল, এই মিষ্টিগুলো এত বেশি মজার ছিল, মানে আমি এখনও মনে হচ্ছে খাচ্ছি, এত মজার। তো আর এদিকে হচ্ছে গরুর মাংস কিনেছিল, এখানে 4,000 টাকার গরুর মাংস, মানে এটা দেখে অবাক হয়ে গেছি, সারা মানে চর্বিয়ে ভরা। যদিও হাড্ডি অত বেশি নেই, কিন্তু চর্বির জন্য আসলে মাংসই খুঁজে পাচ্ছিলাম না। তো মাংসগুলো যাই হোক অত বেশি খারাপ ছিল না, আবার অত ভালোও ছিল না, আপু কেটে কুটে ফ্রিজে রেখে দেবে আর কি। তো আজকে ভিডিওটি আর বড় করতেছি না, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখাবো অন্য কোনো দিন নতুন একটি ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।